আজকের কিছু মজার খবর নিয়ে আমি হাজির হলাম। পৃথিবীতে তার সে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে, কিন্তু যদি শোনেন আপনি অবাক হবেন। আপনি কি জানেন যে ক্রমাগত 6 বছর এবং 9 মাস ফলে যে বাদ সৃষ্টি হয় আমাদের দূষিত বায়ু শরীর থেকে, তার এনার্জি একটা অ্যাটম বোমের সমতুল্য। তাহলে ভাবুন কতটা অবাক করা ঘটনা। আমাদের যে বিভিন্ন বৈজ্ঞানিকরা যে প্রতিনিয়ত যে গবেষণা চালিয়ে যাচ্ছে সেটা থেকে প্রমাণিত 2050 সালে যেটা গড় মানুষ কীরকম দেখতে হবে। দেখে নিন এই দুটি ছবি, এটা ন্যাশনাল জিওগ্রাফির একটা গবেষণাপত্রে প্রকাশিত। এরপর আসে তৃতীয় খবরে, 85% মানুষ তাদের স্বপ্নে আর বাস্তব এত একাকার হয়ে যায়, অর্থাৎ তাদের স্বপ্নটা তারা এতটাই গভীরভাবে বিমুক্ত হয়ে যায়, ডুবে যায়, তারা ভাবে তারা বাস্তব আর বাস্তবতার স্বপ্নের মধ্যে পার্থক্য করতে পারে না, অর্থাৎ তাদের স্বপ্নগুলো এতটাই বাস্তবের কাছাকাছি চলে আসে। চতুর্থ ঘটনা বা চতুর্থ চমকপ্রদ তথ্য, আপনি কি জানেন যে প্রতিনিয়ত আপনি যে জল খান, যে পানীয় জল, আপনি হয়তো সেই প্রতিটি তার অণু পরমাণু এই জলের কোনো না কোনো সময় ডাইনোসরদের প্রবাহিত হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, কোটি কোটি বছর আগে যে ডাইনোসর আমাদের পৃথিবীতে ছিল, তাদের গা থেকে গড়িয়ে পড়া জল, তাদের প্রতিটা কণা এবং পরমাণু যা কোনোভাবেই ধ্বংস করা যায় না, নশ্বর, সে জল আজও আমরা পান করে চলেছি। পরের ঘটনা, আপনি কি জানেন, আপনি কি মিস্টার বিনকে চেনেন, এক অত্যাশ্চর্য কমেডিয়ান যার শিক্ষা খুব প্রজ্ঞা ও সব শিক্ষায় সমৃদ্ধ মানুষকেও লজ্জায় ফেলে দেবে। সে বিন যখন টিভি শো করার আগে তার স্পিকিং ডিসঅর্ডার অর্থাৎ কথা বলার সমস্যার জন্য বিভিন্ন জায়গা থেকে রিজেক্টেড হন, কিন্তু তারপরে তিনি যে ইতিহাস সৃষ্টি করেন মিস্টার বিনের কমিক চরিত্রে, তার শিশু মন থেকে আবাল বৃদ্ধ বনিতাকে বিমুক্ত করে রেখেছে। এরপরে পরের মজার ঘটনাটি শুনুন। আমাদের যেটা ভারত আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রে যে পতাকাটি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন রকম তারার ছবি এই পতাকায় বর্তমান, কিন্তু আপনি কি জানেন এই পতাকাটি ডিজাইন করেছে সে একটি 17 বছরের স্টুডেন্ট, নাম তার রবার্ট হ্যাফট। তার সে প্রজেক্টটি অর্থাৎ B- যেটা খুবই নিম্নমানের একটা স্কোর সে না পেয়েছিল, কিন্তু তার অত্যাচার্য মেধা ও তার সুলুকসন্ধানী মনের প্রভাবে তার চিন্তায় আমাদের উদয় মিস্টার বি উদয়, যিনি ভারতীয় রূপী যে চিহ্নটি তার যে স্রষ্টা, তেমনি এই রবার্ট হেফট হচ্ছে এই আমাদের পৃথিবীর সবথেকে সমৃদ্ধশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকার ডিজাইনের নির্মাতা বলা চলে। পরে নিউজে যাচ্ছি, আপনি কি জানেন আমাদের দেশের যেমন প্রত্যেকটা দেশের একটা করে ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা রয়েছে, তেমনই ভারত আমাদের পৃথিবীর আমাদের বসুন্ধরারও একটি পতাকা রয়েছে, তার 7টি সিম্বল, অর্থাৎ যদি আপনি খেয়াল করেন 7খানা আমাদের মহাদেশের প্রতীক এই 7টি গোলাকৃত যে সিম্বলগুলি রয়েছে। এবং এটি বিশ্বাস করা হয় যদি কোনো দিন কোনো এলিয়েন বা মহাবিশ্বের বাইরের গ্রহের কোনো প্রাণী আক্রমণ করে, তখন এটি হয়ে উঠবে আমাদের পৃথিবীতে থাকা মানুষদের একমাত্র পতাকা অর্থাৎ সিম্বল। আপনি কি জানেন যে আপনি জানেন নিশ্চয়ই প্রতিটি প্রিজনার অর্থাৎ যারা জেলবন্দী থাকে বা যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত তাদের শেষ ইচ্ছা জানা হয়। আপনি কি জানেন কেন জানা হয়? আপনি হয়তো ভাবছেন তাদের লাস্ট ইচ্ছা বা লাস্ট উইশ বা শেষ ইচ্ছাকে তাকে পূরণ করার জন্য, কিন্তু তা নয়। এটা নাকি ভাবা হয় যে পুলিশ বা জাজ সেখানকার যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তারা ভয় পায় এই মৃত্যুদণ্ডের পরে এই যে অতৃপ্ত আত্মা সে বারে বারে ফিরে আসে সে জেলের কক্ষে, অর্থাৎ অতৃপ্ত আত্মাকে শান্ত করার জন্য আগে ভাগে তার লাস্ট মিল অর্থাৎ শেষ ইচ্ছা জানানো হয়। এইটাই হচ্ছে আরেকটা ঘটনা। এরপর নেক্সট ঘটনা আসি, ফ্র্যাঙ্কেনস্টাইন বলেছে প্রচণ্ড আমাদের বহু বিক্রিত বইয়ের যে স্রষ্টা ম্যারিসেল, তার হাজবেন্ডের যে হৃদয় বা হৃৎপিণ্ড সেটাকে প্রায় 30 বছর একটা বইয়ের মধ্যে খামের মধ্যে তার রেখেছিল, এবং খামটি ছিল একটা বইয়ের মধ্যে, এবং সেখানে যখন ফ্র্যাঙ্কেনস্টাইনের স্রষ্টা ম্যারি সেলি
যখন মানে মারা যান, তো তখন অর্থাৎ তিনি যখন মারা যান তখন তার ড্রয়ার থেকে এই হারটি মানে উদ্ধার করা হয়। নেক্সট খবর আসছে, আপনি কি জানেন ISIS যারা মেম্বার, অর্থাৎ যারা জঙ্গি গোষ্ঠী যাদের ত্রাসের ফলে শঙ্কিত ইরান, ইরাক, সিরিয়া, তারা প্রতিনিয়ত ভয় পায় যদি কোনো মহিলার দ্বারা তাদের হত্যা করা হয় তারা হয়তো জাহান্নামে যাবে, তার ফলে তারা কোনো ফিমেল মহিলা কুর্দিশ সৈনিক থেকে ভয় পায় এবং তারা জমির মতো ভয় পায়। তাই রণনীতি সাজানোর সময় কুর্দিশরা সবসময় এক বহু সংখ্যক মহিলাকে সামনে রাখে যাতে তাদের ভয় পাওয়া যায়।